মাটিতে হাঁটু গেড়ে বসে আছে আদ্রিয়ান। সামনে তিনজন ছেলে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে, আর তার কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আদ্রিয়ানের এক্স ওয়াইফ নওশি। কিন্তু নওশি ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন, যেন ওকে চেনেই না। আজ বিজনেস পার্টিতে এসে নওশিকে দেখেই চমকে যায় আদ্রিয়ান। এত বড় পার্টিতে ও কিভাবে? কিছু বলার জন্য সামনে গিয়ে নওশির হাত ধরার সাথে সাথেই একটা ছেলে আদ্রিয়ানকে ধাক্কা দেয় এবং বলে ওঠে, জিশান চৌধুরীর বোনের গায়ে হাত দেওয়ার সাহস ওই কোথা থেকে? কথাটা শোনার পরেই আদ্রিয়ান থমকে যায়, কিছুই মাথায় আসে না তার। 7 মাস আগে আদ্রিয়ান সাগর প্রত্যয় মিলে ঘুরতে গিয়েছিল রাঙামাটিতে, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিজেকে বিলিয়ে দিতে। প্রথম দিন গিয়েই বিশ্রাম করে সময়টাকে পার করে দেয় তারা। পরের দিন পাহাড় দেখতে বের হয়। ঘুরে বেড়ানোর সময় আদ্রিয়ান খেয়াল করে একটা বাচ্চা ছেলে পায়ে আঘাত পেয়েছে, তাই তাকে কোলে করে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের কাছে নিয়ে যায়। তারপর সেখান থেকে সাগর আর প্রত্যয়কে। অবশেষে সবাই একসাথে মিলে বাচ্চাটিকে বাড়িতে রাখতে যায়। সেখানে গিয়ে সকলের আত্মীয়তায় মুগ্ধ হয় সবাই, এবং আসার সময় বিংলুর, মানে যে ছেলেটিকে বাঁচিয়েছিল, বড় বোনের বিয়ের দাওয়াত পায় আদ্রিয়ানটা। হোটেলে ফিরেই তিনজনে শুয়ে পড়ে। আজকের দিনটা বেশ ভালো মজায় কাটলো, তাই না? হ্যাঁ, তবে জানা ছিল না পাহাড়ের লোকেরা এতটা ভালো হয়, আমি তো ওদেরকে অসভ্য ভাবতাম। শালা, তোর মানুষের সাথে না মিশে কমেন্ট করার স্বভাব গেল না, তাই না? তাহলে তুই এখানে বিয়ে কর, আর আমরা এসে সবার সাথে মেশার সুযোগ পাবো। আমি আর বিয়ে? তাহলে কি জঙ্গলে দা আদ্রিয়ান খান এখানে বিয়ে করবে? আরে ভাবলে কি করে তোরা? কার কপালে কি আছে বলা যায় না, হয়তো পাহাড়ি কোনো মেয়ে তোর কপালে আছে। চুপ শালা, আদ্রিয়ান তার ভাগ্য নিচে লেখে। এখন ঘুমা, নয়তো এই আটতলা বিল্ডিং থেকে তোকে ফেলে দেব। ভুলিস না, সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে রেডি হয় তিন বন্ধু, কেউ কারোর চেয়ে কম না। মাশাল্লাহ, এক একজন যেন নায়ককেও হার মানিয়ে যায়। এদের মধ্যে সাগর পরেছে নীল পাঞ্জাবি, জিন্স প্যান্ট, হাতে নীল ঘড়ি, আর চুলগুলো এলোমেলো। চেহারায় মায়াবী ভাবটা যেন কয়েক গুণে বেড়ে গেছে। যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়ে যাবে। প্রত্যয় পড়েছে বেগুনি রঙের পাঞ্জাবি, সাদা চুড়িদার, হাতে কালো ঘড়ি, চুলগুলো উপরের দিকে আঁচড়ানো। চেহারার একটা বিদেশি বিদেশি ভাব থাকায় তার সৌন্দর্য যেন আরও 10 গুণ বেড়ে গেছে। এদিকে আদ্রিয়ান সম্পূর্ণ কালো রঙে নিজেকে সাজিয়েছে, কালো চশমা, কালো পাঞ্জাবির সাথে কালো জিন্স, হাতে ঘড়ি, আর সেই সঙ্গে চাপ দাড়ি। সব মিলে যেন এক দেখায় নজর ডেকে যাবে, বলিউডের নায়কেরাও যেন তার কাছে হার মেনে যাবে। তাড়াতাড়ি তৈরি হয়ে তিন বন্ধু বেরিয়ে পড়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় তারা বিয়েবাড়িতে। আসরে নামাজ পড়ে অনুষ্ঠান শুরু হয়। শহরের বাইরে ঘুরতে এসে মজায় পাচ্ছিল তিন বন্ধু। হঠাৎ করে প্রত্যয়ে চোখ যায় একটা মেয়ের উপরে। মেয়েটা সবুজ রঙের একটা পোশাক পরে আছে। তার সম্পূর্ণ সাজটা পাহাড়িদের মতো হলেও মনে হচ্ছে যেন একটা মায়াপুরী নেমে এসেছে এই বনাঞ্চলে, কারণ মেয়েরই চুল যেন কালো মেঘ, চোখ দুটোতে যেন একটা নীলাভ মায়া, গায়ের রঙটাও অন্যদের মতো না, বরং যে কোনো বাঙালি মেয়ের চেয়ে বেশি ফর্সাসে। দেখে মনেই হয় না পাহাড়ি অঞ্চলের মেয়ে, যেন রাজপ্রাসাদে রানী সে। তাই কৌতূহল আটকাতে না পেরে বিংলুকে ডেকে মেয়েটির ব্যাপারে জানতে চায় প্রত্যয়। জানতে পারে মেয়েটি বিংলুর বোনের বন্ধু। কথাটা শুনে প্রত্যয় চায় সাগর আর আদ্রিয়ানের কাছে। তাদেরকে সব কথা বললে সাগর বিশ্বাস করে, কিন্তু আদ্রিয়ান সবটা হেসে উড়িয়ে দেয়। বিয়ের অনুষ্ঠান হৈ হৈ করে শেষ হওয়ার পর চাঁদের আলোতে বসে পড়ে তিন বন্ধু, কারণ অনেক রাত হয়েছে, হোটেলে ফেরা সম্ভব না। কিছুক্ষণ পর বিংলু আর ওর বাবা এসে একটা পানীয় পান করতে দেয় আদ্রিয়ানদেরকে, কারণ এটা খাওয়া নাকি ওদের ওখানকার নিয়ম। তাই এক প্রকার জোর করেই আদ্রিয়ানরা এসব কিছু খায়। কিন্তু কিছুক্ষণ একসাথে পরেই তারা অনেক ঘুমের অনুভব করে, তাই তারা ঘুমোতে চায়। কিন্তু আদ্রিয়ান বুঝতে পারে না সে কোথায় ঘুমিয়েছে।
সকালবেলা আশেপাশে চিৎকার শুনে ঘুম ভেঙে যায় প্রত্যয়া সাগরের। ঘুম থেকে উঠে দেখে আদ্রিয়ানের পাশে নেই। বাইরে কি হয়েছে দেখার জন্য বাইরে যেতেই তারা দেখতে পায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান আর আগের রাতের মেয়েটা। সকলের বক্তব্য, আদ্রিয়ান আর মেয়েটা রাতে একসাথেই ছিল, তারা নিজে দেখেছে। যেহেতু তারা নিজে দেখেছে তাই কোনো সাফাই দেওয়া চলবে না, তাদের একটাই কথা, বিয়ে করতে হবে। আদ্রিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও বোঝা যাচ্ছে তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে, কিন্তু কিচ্ছু বলতে পারছে না, কারণ সে চায় না তার জন্য তার বন্ধুরা বিপদে পড়ুক। এদিকে মেয়েটিকে দেখে প্রত্যয় অনেক কষ্ট পেলেও নিজেকে শান্ত রাখে আর সাগরকে বলে আদ্রিয়ানকে শান্ত করতে, যেন সে কিছু না বলে এখানে। শেষে দুই বন্ধু মিলে আদ্রিয়ানকে বোঝানোর পর সে বিয়েতে বসে। সম্পূর্ণ অনিচ্ছায় আদ্রিয়ান বিয়ে করে মেয়েটিকে, আর ওই দিন রাতেই তারা রাঙামাটি থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঢাকায় ফিরে মেয়েটিকে নিয়ে বাসায় না গিয়ে আলাদা একটা ফ্ল্যাটে তোলে আদ্রিয়ান। বাসায় এনেই যেন অত্যাচার শুরু হয় আদ্রিয়ানের। মেয়েটাকে ছুড়ে দেয় মেঝেতে, মিস জঙ্গলি বিড়াল, তোমার পরিবারের সবাই তোমাকে বাধ্য করলো তোমাকে বিয়ে করতে, তাই বলে ভেবো না তোমার মতো জঙ্গলির সাথে আমি থাকব। ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব, তার আগে 90 দিন একসাথে থাকতে হবে, আর ডিভোর্স হতে 10 দিন, মোট 100 দিন তুমি আমার সাথে থাকবে, তারপর যে যার রাস্তায় হাঁটব। আরে ওই মিস জঙ্গলি বিড়াল, বুঝতে পারছো আমার কথা? যদি বুঝে থাকো তো এটাও বুঝে নাও যে তোমার মুখ আমি আর কখনো দেখতে চাই না। নাও জাস্ট আউট ফ্রম হিয়ার। মেয়েটা কিছু না বলে রুম থেকে বাইরে চলে গেল। আদ্রিয়ান আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে দেখে তার ফ্ল্যাটটি সুন্দর করে সাজানো, দেখে বেশ খুশি হয় সে। কিন্তু আগের দিনের কথা মনে পড়তেই তার মাথাটা গরম হয়ে যায়। জঙ্গলি বিড়াল, এই জঙ্গলি বিড়াল কোথায় তুই? কাম হেয়ার রাইট নাও। মেয়েটি সামনে এসে মুখের দিকে তাকিয়ে থাকে কিন্তু কিচ্ছু বলে না। এতে আদ্রিয়ানের মেজাজটা আরও খারাপ হয়ে যায়। ওই তুই কি বোবা নাকি? কাল থেকে তুমি বলছিস জন্য তোর কি ভাব বেড়ে গেছে নাকি? হ্যাঁ যা খাবার নিয়ে আয়, আই ফিল রিয়েলি ভেরি হাংরি। মেয়েটা কোনো কথা না বলে খাবার নিয়ে আসে, টোস্ট, এগ ফ্রাই আর জুস। খাবার দেখে অবাক হলেও কিছু না বলে খাবার খেয়ে বেরিয়ে যায় আদ্রিয়ান। সন্ধ্যায় কয়েকটা 3-piece কিনে চলে আসে বাড়িতে আর দিয়েই বেরিয়ে যায়। অনেক রাতে ফিরে আসে কিন্তু অনেক ধাক্কাধাক্কির পরও দরজা খোলে না ভিতর থেকে। পরের আগে গজগজ করতে করতে নকল চাবি দিয়ে দরজা খোলে সে। ঘরে ঢুকে দেখে লোডশেডিং হয়েছে। মোম জ্বালিয়ে কয়েক পা এগিয়ে যেতে দেখে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি বিছানায় নিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফেরে। এই মেয়ে, তুই অজ্ঞান হয়েছিলি কেন? অন্ধকারে ভয় পাস বলেছিলি কি? একটা কল দিলে কি হতো? ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম, তোর মতো জঙ্গলি বিড়াল আবার মোবাইল ব্যবহার করবে নাকি? আল্লাহ, কার পাল্লায় ফেললে তুমি? রক্ষা করো আমাকে, জঙ্গলি বিড়াল একটা। দুঃখিত, মাফ করবেন বলে মেয়েটি পাশের রুমে চলে গেল। এদিকে মেয়েটির কণ্ঠ শুনে অবাক হয়ে যায় আদ্রিয়ান। কি করে এত সুন্দর কারো কণ্ঠ হতে পারে? যাই হোক, বাইরে থেকে খেয়ে এসেছে তাই ঘুমিয়ে পড়ল। পরের দিন ফেরার সময় একটা মোবাইল নিয়ে এলো। আজকে থেকে এটা তুই চালাবি, পারিস তো নাকি শিখিয়ে দিতে হবে? পারবো, কিন্তু আপনি কি আপনার ভাষা আমাকে শেখাবেন? কারণ আমার ভাষা আপনি বুঝতে পারবেন না। ওরে জঙ্গলি বিড়াল রে, আসছে ভাষা শিখতে, তোর জন্য তোর অঞ্চলের ভাষায় থাক, এমনিতেও 100 দিন পর ওই জঙ্গলেই যাবি তুই। এর কয়েকদিন পর প্রত্যয় কল করে আদ্রিয়ানকে এবং বলে, কথাটা শুনে আদ্রিয়ানের মাথায় যেন বাজ ভেঙে পড়ে, কারণ সে চায় না এই জঙ্গলি বিড়ালকে কেউ দেখুক। অবশেষে এক প্রকার বাধ্য হয়ে মেয়েটিকে নিয়ে রওনা হয়ে যায় পার্টিতে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি প্রত্যয়, আমার প্রাণপ্রিয় বন্ধু এবং বিজনেস পার্টনার
আদ্রিয়ানের বিয়ের জন্য পাঠি দিচ্ছি, গিফট দেমে বিগ ইউজ। আর সেই সাথে আমাদের ভাবিকে বলবো যাতে আমাদেরকে একটা গান শোনায়। কথাটা শোনার সাথে সাথেই আদ্রিয়ান প্রত্যয়কে সাইডে নিয়ে যায়। ওই শালা, তুই কি বলছিস এসব? কেন, কি ভুল বলেছি? গানই তো শুনবো। ওই, তুই জানিস ওই জঙ্গলিটা পাহাড়ি এলাকার মেয়ে? আরে বাংলা বলতে পারে না, আর সে নাকি গান শোনাবে। আমার মান নষ্ট না করলে তোর কি হয় না? হ্যাঁ, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কিন্তু আর কিছু বলতে চাবে? তার আগেই গানের আওয়াজ শুনতে পাই, কেউ গিটার বাজিয়ে গেছে। পিছন ফিরে দেখে মেয়েটা, অবাক হয়ে সবাই গান শুনছে, কারণ এত সুন্দর গলা শুধুমাত্র শিল্পীরই হতে পারে। গান শেষে সবাই মেয়েটির কাছে যাই। এসব যেন সহ্য হচ্ছিল না আদ্রিয়ানের, কারণ এমনি মেয়েটিকে আজ পরীর মতো লাগছে, তার উপর এত ভালো গান। সবাই ওর দিকে যাবেই, তাই এক প্রকার জোর করেই টানতে টানতে মেয়েটিকে ঘরে নিয়ে আসে আদ্রিয়ান। তারপর মেঝেতে ফেলে দিয়ে উল্টো পাল্টা বলা শুরু করে, শালা জঙ্গলি বিড়াল একটা, আসছে সবাইকে দেখাইতে যে তুই কত সুন্দর, শালা জঙ্গলের ভূত। আরে জীবনে কখনো দেখেছিস এমন পার্টি? লোকের কাছে নিজেকে বিলাই দিচ্ছিস, ছোট লোক কোথাকার। নিজের মতো গালি দিয়ে ঘুমিয়ে যায় আদ্রিয়ান। এত কিছুর মাঝে সে খেয়ালই করেনি মেয়েটির কপাল আর হাতের কোনুই কেটে রক্ত বেরোচ্ছে। তার মাঝে এমন একটা ঘরে মেয়েটিকে থাকতে দেয় যেখানে কিছুই নেই, শুধু মাটিতে চাদর পেতে শুয়ে থাকে মেয়েটি। পরের দিন সকালবেলা উঠে আদ্রিয়ান ডাকতে থাকে মেয়েটিকে, জঙ্গলি বিড়াল, ও জঙ্গলি বিড়াল, কোথায় তুই? কোনো সাড়া না পেয়ে ওর রুমের দিকে যায়, গিয়ে দেখে ঘুমিয়ে আছে সে। গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখে বেশ জ্বর। ভালো করে খেয়াল করে দেখল কপাল আর কনুই থেকে রক্ত ঝরছে। চোখ মুখ দেখে বোঝা যায় সারা রাত অনেক কান্না করেছে মেয়েটা। নিজের উপরেই রাগ হচ্ছে এখন আদ্রিয়ানের, কেন এমন ব্যবহার করতে গেল সে? ওই রাতের ঘটনায় তো মেয়েটার কোনো দোষ ছিল না, ধরতে গেলে ওর নিজেরই দোষ ছিল। নেশা করে নিজেকে সামলাতে পারে না, তো কি দরকার ছিল নেশা করার? বেশি কিছুক্ষণ বসে থেকে রান্নাঘরের দিকে যাই। দেশের বাইরে থাকা তরুণ রান্নাটা বেশ ভালোই পারে। রান্না করে এসে মেয়েটিকে ডেকে তোলে, ঔষধ খাইয়ে বাইরে যাবে। ঠিক এমন সময় মেয়েটি আদ্রিয়ানের হাত টেনে ধরে। আপনি আমাকে জঙ্গলি বিড়াল কেন বললেন? আমি কি জঙ্গলিদের মতো দেখতে? আদ্রিয়ান এবার মেয়েটির দিকে ভালো করে তাকালো। কোনো দিক দিয়েই মেয়েটি পাহাড়িদের মতো নয়, বরং সে যেন একটা মায়াপুরী। কি হলো বলছেন না কেন? আমি কি জঙ্গলিদের মতো? না মানে আসলে আমি তো তোমার নাম জানি না। এবার মেয়েটি বেশ শব্দ করেই হাসলো। আজ থেকে 22 দিন 14 ঘন্টা 21 মিনিট একটা মেয়ের সাথে আছেন, আর তার নামটা পর্যন্ত জানেন না, আজব মানুষ আপনি। মানে জানি না তো কি হয়েছে, তুমিও তো বলনি। সারাদিন জঙ্গলি বেড়াল বলে ডাকলে নাম বলবো কখন? আচ্ছা বেশ, আমার নাম নওশি। বাহ, বেশ সুন্দর নাম তো, একদম প্রেমে পড়ার মতো। কিন্তু যদি একটু স্মার্ট আর পড়াশোনা জানা হতো বেশ ভালো হতো। নেভার মাইন্ড, সব কিছু শিখিয়ে নেব। আদ্রিয়ান মনে মনে কথাগুলো বলল। কি বিড়বিড় করছেন? গালি দেওয়ার হলে জোরে বলুন, মনে মনে গালি দেওয়ার কি আছে? এবার আদ্রিয়ান জোরে হেসে ওঠে, অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, আরে পাস, জঙ্গলি বিড়াল দেখি রাগও করে। আম্মু, কই তুমি, দেখো তোমার মেয়েকে কি কি বলছে। আচ্ছা থাক, ঢং করতে হবে না, গাল ফুলাইলে বিড়াল কেন জানি পেঁচা হয়ে যায়। আচ্ছা শোনো, আজকে একটু আসতে দেরি হবে, তোমার কি কি লাগবে বলো, মানে গয়না কসমেটিক কি কি লাগবে বলো তোমার। একটা চকলেট, একটা আইসক্রিম আর একটা টেডি বিয়ার। সময় মতো বিয়ে দিলে এতদিনের বাচ্চার মা হতো, আর দেখো বাচ্চাদের মতো আবদার করছে।
এনে দিতে না পারলে নাই সই, আমি নিজে থেকে চেয়েছি, আপনি দিতে চাইলেন তাই বলছি। এতে আনতে পারবেন না বললেই হয়, টাকা নেই। কিপটা খারুস কোথাকার! এই মেয়ে এতদিন চুপ ছিল, তাই একদিনে সব কথা বলছে। সারা জীবন কীভাবে সামলাবো? আল্লাহ রহম করিও তোমার এই নাদার বান্দার উপরে। অফিসের কাজ শেষ করে ফেরার সময় নওশির কথা মতো সব কিছু নিয়ে আসে আদ্রিয়ান। সব কিছু পেয়ে নওশির খুশি দেখে তাকে, যেন ছোট্ট একটা বাচ্চা সে। এদিকে আদ্রিয়ান নওশির দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন এমন কোনো দৃশ্য দেখার জন্য তার এত বছরের প্রতীক্ষা। পরের দিন নওশির জন্য নতুন বিছানা আর নতুন জিনিস এনে দেয় আদ্রিয়ান। সেই দিনের পর আরও একটা মাস কেটে গেছে। নওশি এখন আদ্রিয়ানের সমস্ত কিছু, ভালো খারাপ সব কিছু যেন এখন নওশি। কিন্তু আদ্রিয়ান এখনও তার মনের কথা নওশিকে কেন বলতে পারেনি? কারণ কোথাও একটা সংকোচ কাজ করে তার। আজকে তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে সাগর প্রত্যয়ের সাথে আড্ডায় বসে আদ্রিয়ান। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! আমাদের দি গ্রেট আদ্রিয়ান খান যে কিনা কখনো প্রেমে পড়বে না বলেছিল, সে নিজেই প্রেমে পড়েছে। ওই তুই চুপ করবি নাকি পাবলিক প্লেসে আমি তোকে মার দেব? কেন তোকে মারবি কেন? যেখানে তুই প্রেমে পড়বি না বললি, সেই তুই প্রেমে পড়লি তাও এক জঙ্গলি বিড়ালে। সেট আপ! ও কোনো জঙ্গলি বিড়ালটা, ওর নাম নওশি, মনে থাকবে? ওর নাম নওশি। ও নওশি! আরে চুপ না, আগে বল কিভাবে প্রপোজ করব। আমি কিছুতেই পারছি না। ওই তুই না আমার ফ্রেন্ড, এত ভাবিস কেন? নিজের বউকে তো বলবি, একটা গোলাপ হাতে নিয়ে সোজা হাঁটু গেড়ে বলবি, ও গো তোমাকে আমি বড্ড ভালোবাসি গো। ধুর শালা, পারবো না আমি, এসব হবে না আমার দ্বারা। আচ্ছা তুই এখানে থাক, আমাদের কেউ একজন তোর বউকে প্রপোজ করে আসি। তুই লাইভ অভিজ্ঞতা নে, পরে আবার তুই করিস। ওই না শোন, থাম থাম, আমার বউ আমি প্রপোজ করব, যা এখান থেকে। আচ্ছা আচ্ছা আমরা যাচ্ছি, বাসায় গিয়ে কোথাও ভুলে গেলে কল করিস, মনে করাই দেবনি। ওখান থেকে বেরিয়ে একগুচ্ছ গোলাপ আর কিছু বেলুন নিয়ে প্রপোজ করার উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা দেয় আদ্রিয়ান। কিন্তু মাঝপথে একটা ট্রাক ধাক্কা দেয় আদ্রিয়ানের গাড়িকে।